দুর্ভিক্ষ শ্রাবস্তিপুরে যবে জাগিয়া উঠিল হাহা রবে, বুদ্ধ নিজ ভক্তগণে শুধালেন জনে জনে, ক্ষুধিতেরে অন্নদান সেবা তোমরা লইবে বল কেবা। শুনি তাহা রত্নাকর শেঠ করিয়া রহিল মাথা হেট, কহিল সে করজুরি ক্ষুধার্ত বিশাল পুরি, এর ক্ষুধা মিটাইব আমি এমন ক্ষমতা নাই স্বামী। কহিল সামন্ত জয়সেন, যে আদেশ প্রভু করিছেন তাহা লইতাম শিরে, যদি মোর বুক চিরে রক্ত দিলে হতো কোনো কাজ, মোর ঘরে অন্য কোথা আজ। নিঃশ্বাসিয়া কহে ধর্মপাল, কি কব এমন দগ্ধ ভাল, আমার সোনার ক্ষেত শুষিছে অজন্মা প্রেত, রাজকর যোগানো কঠিন, হয়েছি অক্ষম দীনহীন। রহে সবে মুখে মুখে চাহি, কাহারও উত্তর কিছু নাহি, নির্বাক সে সভাঘরে ব্যথিত নগরী পড়ে, বুদ্ধের করুণ আখি দুটি সন্ধ্যা তারা সমরহে ফুটি। তখন উঠিল ধীরে ধীরে রক্তভাল লাজ নম্র শিরে, অনাথ পিণ্ডত সুতা বেদনায় অশ্রুপ্লুতা, বুদ্ধের চরণ রেণু লয়ে মধুকণ্ঠে কহিল বিনয়ে, ভিক্ষুণীর অধম সুপ্রিয়া তব আজ্ঞা লইল বহিয়া, কাঁদে যারা খাদ্যহারা আমার সন্তান তারা, নগরীরে অন্ন বিলাবার আমি আজি লইলাম ভার। বিস্ময় মানিল সবে শুনি, ভিক্ষু কন্যা তুমি যে ভিক্ষুনি, কোন অহংকারে মাতি লইলে মস্তক পাতি, এ হেন কঠিন গুরু কাজ, কি আছে তোমার কহ আজ। কহিল সে নমি সবা কাছে, শুধু এই ভিক্ষাপাত্র আছে, আমি দীনহীন মেয়ে অক্ষম সবার চেয়ে, তাই তোমাদের পাবো দয়া প্রভু আজ্ঞা হইবে বিজয়া, আমার ভাণ্ডার আছে ভরে তোমা সবাকার ঘরে ঘরে, তোমরা চাহিলে সবে এ পাত্র অক্ষয় হবে, ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা।